এই বছর সমস্ত মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে তো ইতিমধ্যে স্কুল থেকে তোমরা টেস্ট পেপার সংগ্রহ করে নিয়েছো তো দু হাজার যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের এই টেস্ট পেপার থেকে বাংলা সাবজেক্টের প্রথম যে পেজগুলো রয়েছে তার থেকে আমি আজকে কয়েকটি পেজ এমসিকিউ এসকিউ প্রশ্ন উত্তরগুলো জানিয়ে দিচ্ছি তোমরা তাই দেখতে থাকো এবং বন্ধুদের কাছে এই এমসিকিউ কিউ উত্তরগুলো জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করো সেক্ষেত্রে চলে আসব একেবারে সরাসরি কোশ্চেনে বালি নিশ্চিন্তা চিত্তরঞ্জন বিদ্যালয় থেকে যে বাংলা প্রশ্নপত্রটি তোমাদের টেস্ট পেপারে প্রথম পেজে দেয়া হয়েছে তো সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত তোমরা সকলেই জানো তো এক্ষেত্রে পদ্মাবতী হলো সিন্ধু তীরে কাব্যাংশটির যে নেয়া হয়েছে পদ্মাবতী কাব্য থেকে নেয়া নেওয়া হয়েছে তীরে কবিতা এই কাব্যগ্রন্থটি তারপর ইন্দ্রজিতের স্ত্রীর নাম তো তোমরা সবাই জানো যে ইন্দ্রজিতের স্ত্রীর নাম হলো প্রমীলা তো তারপর যে কোশ্চেন দেয়া হয়েছে জয় গোস্বামীর কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ এক্ষেত্রে তোমরা সবাই জানো আশা করি পাতার পোশাক এই কাপ্য থেকে নেওয়া হয়েছে গোস্বামীর লেখা তোমাদের অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাফকে একরকম পোশাক দেখে কি করতে বলেছিল তোমরা সবাই জানো যে কুস্তি লড়তে বলেছিল তো তারপর নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেল সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন অতএব ক এর সঠিক অ্যানসার তারপর ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়ো সেক্ষেত্রে সঠিক উত্তরটি তোমরা সবাই জানো বছর আষ্টেকের এক্ষেত্রে তোমাদের বলবো যদি কোনো প্রশ্নপত্রে বছর আটেক বা আট বছর দেয়া হয় সেক্ষেত্রে উত্তরটি একই হবে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম কোনটি ইংরেজি ভাষা দক্ষ ইত্যাদি বলা আছে তো এক্ষেত্রে একেবারে শেষেরটি হবে যে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখায় তাদের প্রথম শ্রেণীটি হলো ইংরেজি জানে বা অতি অল্প জানে এটাই এর সঠিক অ্যান্সার যাই হোক তারপর চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন এক্ষেত্রে তোমরা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে পড়েছ নগদ সাত টাকা কিছু কাপড় মিঠাই তারপর বাংলায় বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন তো ক্ষেত্রে অল্পবিদ্যা ভয়ঙ্করই এই প্রবাদটি তিনি বলেছেন বা উল্লেখ করেছেন বয়স ত্রিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল এটি কোন শ্রেণীর বাক্য যেহেতু কিন্তু রয়েছে তাই সংযুক্ত হচ্ছে তাই এটি যৌগিক বাক্য কৃত্তিবাস বাংলা রামায়ণ রচনা করেছেন নিম্নরেখাপত্রী কোন সমাসে উদাহরণ কৃত্তিবাস এটি বহুপ্রিয় সমাজে উদাহরণ এরপর বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে অর্থগত দিক দিয়ে এটি কোন শ্রেণীর বাক্য একেবারেই সবশেষে বাক্যের শেষে রয়েছে প্রশ্নসূচক বা প্রশ্ন যে বাচক বা জিজ্ঞাসা চিহ্ন তাই এটি প্রশ্নসূচক বাক্য তারপর কি আর অর্থ প্রাধান্য ঘটে এটি অবশ্যই ভাব হবে তোমাদের এখানে যে উত্তরগুলো দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু কর্মবাচ্যে দেওয়া আছে কিন্তু এর কারেক্ট বা সঠিক অ্যান্সার হলো ক্রিয়ার অর্থ প্রাধান্য ঘটে অবশ্যই ভাববা এরপর হিসাবের মেজাজ চড়ে গেল নিম্নরেখপত্রী কোন কারকের উদাহরণ তো মেজাজ যেহেতু কি চড়ে গেল সেই অর্থে এটি অবশ্যই হয়ে যাবে কর্মকারক তারপর ফেলাইলা কনক বলয় দূরে নিম্নরেখপত্রী কোন সমাসে উদাহরণ যেহেতু কনক বলয় এটি নির্ণয় করতে বলা আছে কনক নির্মিত বল এই নির্মিত পদটি লোপ পেলো বা থাকলো না তাই এটির উদাহরণ হলো মধ্যপদলপি কর্মধারণ তারপর বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবে না এটি কি ধরনের বাক্য যেহেতু এটি ত্যাগ করতে বা বলা বারণ করা হয়েছে তাই এটি অনুজ্ঞাসূচক বাক্য এরপর নদীর বিদ্রোহী কারণ সে বুঝিতে পারিয়াছে এটি কোন বাচ্চার উদাহরণ তো নদীর বিদ্রোহী কারণ সে বুঝিতে পারিয়াছে এটি অবশ্যই বুঝিতে পারছো যে বাক্য তা হলো নদীর বিদ্রোহী কারণ সে বুঝিতে পারিয়াছি এটি কোন বাচ্চার উদাহরণ তো এটি যে বাচ্চা উদাহরণ তা হলো কর্তৃবাচ্য এটি তোমাদের যে নদীর বিদ্রোহ গল্পটি রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের সবাই বুঝতে পেরেছো তারপর দুই দাগে আমরা চলে আসবো এসে কিউতে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে তপন কুমার রায়ের লেখা প্রথম দিন গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশ পেয়েছে এবং সেই গল্পটি হাজার হাজার ছেলের হাতে ঘুরবে এই বিষয়টিকে বলা হয়েছে অলৌকিক কোন ধরনের কাজ হরিদার পছন্দ ছিল না তোমরা বহুরূপী গল্পে পড়েছ হরিদা দোকানে বিক্রি বিক্রি করার কাজ এবং আফিসের একঘেয়েমি কাজ পছন্দ করতেন না বুড়ো মানুষের কথাটা শোনো তো বুড়ো মানুষ কি বলেছিলেন তো এক্ষেত্রে বুড়ো মানুষ অর্থাৎ নিমাই বাবু গিরিশ মহাপাত্রকে জানিয়েছিলেন যে এই তো তোমার দেহ আর কদিনই বা বাঁচবে গাঁজা খেও না চিঠি পকেটেই ছিল কোন চিঠির কথা বলা হয়েছে নদে চাঁদ পাঁচ দিন একটানা বা অবিরাম বৃষ্টিতে দুই দিন ধরে যে পাঁচ ব্যাপী চিঠির লিখেছিলেন এখানে সেই চিঠির কথা বলা হয়েছে তা আমরা পরের নেক্সট পেজে চলে আসব তাহাকে বিশ্বাস নাই কাকে কেন বিশ্বাস নাই নদীকে নদের চাঁদে বিশ্বাস নাই কারণ অফুরন্ত এক অফুরন্ত একটানা না অবিশ্রান্ত বৃষ্টিপাতের জন্য নদীর জল ভরে গিয়েছিল তাই নদী মানুষের হাতে তৈরি করা ব্রিজ ভেঙে দিতে পারে তাই নদী চান নদীকে বিশ্বাস করেনি এরপর দুই দাগের দুয়ের দুই দাগে আমরা চলে আসবো আমাদের পথ নেই কোনো এমন মন্তব্যের কারণ কি তো চারিদিক বিপদসঙ্কুল বা বিপ এক চারিদিক বিপদের সম্মুখীন হয়েছিল তাই কোনো দিকে পথ ছিল না হায় ছায়াবৃতা কাকে কেন ছায়াবৃতা বলা আছে বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় মানহারা হারা মানবী আফ্রিকাকে ছায়াবৃতা বলেছেন কারণ আফ্রিকা ঘন অরণ্য পরিবেষ্টিত বা আবৃত থাকায় সেখানে সূর্যের আলো সহজে প্রবেশ করতো না তারপর কি কহিলা ভগবতী ভগবতীকে এখানে প্রভাসার ভেসে আসার লক্ষ্যই হলেন ভগবতী যাই হোক সিন্ধু তীরে রইছে মানজস কেই মানজস দেখেছিলেন কন্যা বা সমুদ্র নিপতি কন্যা পদ্মা এই মানজস পা নদীর তীরে ভেলা দেখেছিলেন অস্ত্র ফেলো অস্ত্র রাখো কোথায় অস্ত্র ফেলে রাখার কথা বলা হয়েছে তোমরা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় পড়েছ অস্ত্র পায়ে ফেলে রাখার কথা বলা হয়েছে এরপর চলে আসবো আমরা এর তিন দাগে সমানই সমান সানি ঘনানি বিরলানি চ বাংলা অর্থ কি প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন এরপর কোন প্রবীণ কবি বা লেখক কল কলমের বদলে টাইপ রাইটারে লিখেছেন কবি হলেন সুভাষ মুখোপাধ্যায় এবং লেখক হলেন অন্নদা শঙ্কর রায় এরপর ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন তো রাজশেখর বসু জ্যামিতি বই পড়তেন ব্রহ্মমোহন মল্লিকে কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন উনিশশো সালে এরপর আমরা ব্যাকরণে চলে আসবো তির্যক বিভক্তি উদাহরণ দাও এতে প্রযোজক কর্তার উদাহরণ সহ সংখ্যা দাও তোমরা সবাই পড়েছ কর্তিকারকে যে অর্থাৎ যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে প্রযোজককর্তা বলা হয় তো এক্ষেত্রে সোনালী তার বনকে গান শেখায় সেক্ষেত্রে সোনালী এই রকম আমরা যদি বাক্য লিখি সে তাহলে সোনালী হবে প্রযোজক কর্তা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় বনস্পতির নিম্নরেখপত্রী কোন সমাসে উদাহরণ বনস্পতি বনের প্রতি বন বনের প্রতি তাহলে এইভাবে যদি ব্যাসবাক্য করা হয় তাহলে তৎপুরুষ প্রতিজ্ঞা বাক্যটি সুসভাব্য ঠেকবে না প্রতিজ্ঞা বাক্য কোন সমাসের দৃষ্টান্ত এক্ষেত্রে প্রতিজ্ঞাসূচক বাক্য মধ্যপদলপি কর্মধারয় হোমটাস্ক হয়ে ওঠেনি হোমটাক্ক হোমটাক্ক বাকি রয়েছে তো এইভাবে বাক্যটি পরিবর্তন বা চেঞ্জ করা যেতে পারে বাচ্য এর বিভাগগুলি লিখো তোমরা বাংলা ব্যাকরণে পড়েছ কর্তৃবাচ্য কর্মবাচ্য এবং ভাববাচ্য এবং কর্ম তারপর লেখকরা অনব্রত তা দিয়ে লিখে চলেছেন বাক্যটিকে কর্মবাচ্যে পরিণত লেখক লেখকদের দ্বারা অনব্রত তা দিয়ে লেখা হচ্ছে তো এরপর সে আহ্লাদ খুঁজে পায় না রেখাঙ্কিত পদটি কারক বিভক্তির নির্ণয় করো আহ্লাদ তাহলে কর্মকারক শূন্য বিভক্তি বিক্র বাক্য বা ব্যাস বাক্য কাকে বলে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে প যে বাক্য কিংবা বাক্যাংশ পাওয়া যায় তাকেই বলা হয় ব্যাস বা বিগ্রহ বাক্য সেক্ষেত্রে আমরা যদি একটি সিংহ সিংহাসন এই সমস্ত পদটিকে ভাঙি তাহলে সিংহ চিহ্নিত আসন আমরা পাবো এই সিংহ চিহ্নিত আসনই হলো ব্যাস বাক্য এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো বাক্যটিকে যৌগিক বাক্যে পরিণত করো সে এই বলে অমৃতকে আচ্ছা সরি বন্ধুরা এইভাবে বাক্যটি চেঞ্জ করতে চেঞ্জ করা যেতে পারে সে অমৃতকে এই বলল এবং খোলা মাঠে নিয়ে এলো যাই হোক এরপর আমরা নেক্সট পেজে চলে আসবো এমসি নিচের যে কোনো সতেরোটি প্রশ্ন তোমরা সবাই যেন যে এমসিকিউ দেয়া দেওয়া হয় অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল কে সবাই যেন গল্পে পড়েছ এক্ষেত্রে উত্তরটি হবে কালিয়া তারপর নদে চাঁদ ছিলেন স্কুল মাস্টার টেশন মাস্টার সহকারী কর্মচারী গার্ড সবাই জানো যে টেশন মাস্টার ছিলেন নদের চাঁদ লোকটির লোকটি মাথায় কী তেল মেখেছে সবাই পড়েছ গল্পে বা পথের দাবি গদ্যাংশের নেবুর তেল অসুখে একজন কবিতায় কারা খুন হলো অসুখে একজন কবিতায় তোমরা সবাই জানো যে বাড়ি আর শিশু আর বাড়িরা খুন হয়েছিল প্রদোষকাল শব্দটির অর্থ প্রদশ মানে সন্ধ্যা এবং কাল মানে বেলা তো সেক্ষেত্রে সঠিক উত্তর বেলা রাক্ষস কুল শেখর বলা আছে রাক্ষস কুল শেখর মণি সেক্ষেত্রে বলা আছে মেঘনাথকে তারপর নেক্সট যে কোশ্চেন সোলাকার পোশাকি নাম স্টাইলাস তারপর রাজশেখর বসু ছদ্মনাম কি সবাই জানো যে পরশুরাম তোমাদের ক্ষেত্রে বলবো এই যে এমসি বা এসি আমার এই চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করে দেওয়া হয়েছে প্রত্যেকটি গদ্য বা কবিতা কিংবা বাংলা ব্যাকরণ থেকে সেগুলো পাওয়ার ক্ষেত্রে ক্লাস টেন বেঙ্গুল এই প্লেলিস্ট ফলো করতে পারো তোমাদের বলতে পারি সেগুলো দেখে নিলে বা জেনে নিলে অবশ্যই তোমরা এতে কমন পেয়ে যাবে যাই হোক বাংলা জ্যামিতি গ্রন্থটি রচয়িতা হলেন এক্ষেত্রে বম্ভমন মল্লিক সবাই মনে রাখবে যে বম্ভ বান্ধব উপাধ্যায় নয় বম্ভমন মল্লিক কারক হলো ক্রিয়াপদের সঙ্গে নামপদের পদের সম্পর্কে বলা হচ্ছে কারক এক্ষেত্রে এটাই সঠিক অ্যান্সার নেক্সট যে কোয়েশ্চেন তাতে চলে আসব তুমি বাড়ি যাও বাড়ি এটি যেটি হবে বিভক্তি নেই তারপর অনুসর্গ কোনটি অনুসর্গ হল এক্ষেত্রে যে উত্তরটি হবে দ্বারা যাই হোক তারপর শিক্ষক ছাত্রকে বই পড়াচ্ছে নিম্নরেখা পত্রিক কী ধরনের কর্তা সেক্ষেত্রে এটি সঠিক অ্যান্সার হবে কর্তা সেক্ষেত্রে আমি একটু ভালো করে তোমাদের যে অ্যানসারগুলো রয়েছে দেখলাম তাতে কিন্তু প্রযোজ্যকর্তা রয়েছে কিন্তু প্রযোজ্যকর্তা সেটাই হবে যদি ছাত্রকে এটি আন্ডারলাইন করা থাকতো বা নিম্নরেখক যে অংশটি থাকত যাই হোক এরপর সমাসে পূর্বপদ সাধারণত পূর্বপদটা বসে আগে বসে যাই হোক তারপর যে যে শান্ত সেই সৃষ্ট শান্ত সৃষ্ট এটি কর্মধারয় সমাসের দৃষ্টান্ত বা উদাহরণ হাতে ও কলমে হাতে কলমে এটি কোন ধরনের সমাজ যেহেতু এখানে হাতে এবং কলমে পূর্বপদে বিভক্তি লোপ পায়নি সমস্ত পদে তাই এটি অলপ অলপ দ্বন্দ্বের উদাহরণ তো তারপর সমাসে গঠন করা হয় শব্দ এরপর আমরা চলে আসবো একেবারে এসে কিউগুলোতে তপনের লেখা গল্পে বিষয়বস্তু কি তোমরা প্রথম দিন যে তপনের লেখা যে জ্ঞানচক্ষ গল্পটি রয়েছে প্রথম দিন গল্পটি তপন লিখেছিল সেক্ষেত্রে তার গল্পে বিষয়বস্তু ছিল প্রথম দিনে ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতার অনুভূতি এরপর সেই স্কুলে যে তপন গিয়েছিল সেই প্রথম দিনে স্কুলে গিয়ে তার সেই অভিজ্ঞতা বিবরণটি তার প্রথম দিন গল্পে লিখেছিল বাইজি ছদ্মবেশে হরির কত রোজগার হয় আট টাকা দশ আনা আমার সঙ্গে আয় অমৃত হিসাবকে এমন নির্দেশ দিল কেন এক্ষেত্রে জামা অদল বদল করার জন্য নিমাইবাবু চাকরি কে করে দেন অপূর্বর বাবা এরপর পাঁচ দিন নদী চাঁদ নদীকে দেখতে পায়নি কেন তো এক্ষেত্রে পাঁচ দিন নদীচাঁদ নদীকে দেখতে পায়নি একটানা একটা না বৃষ্টি হওয়ার কারণে নদী নদীর ধারে প্রতিদিন যে বিকেলবেলা যেত সে যায়নি নেমে এলো তার মাথার উপর কী নেমে আসে নেমে এলো যে মাথার উপর অপেক্ষারতা কথকের অপেক্ষারতা মেয়েটির ওপর বছরে পাথরের মতো বছরগুলো নেমে আসে আমাদের ইতিহাস নেই ইতিহাস ধনী সম্ভ্রান্ত বা রাজা রাজরাদের দ্বারা দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় সাধারণ মানুষের কথা ইতিহাসের পাতায় স্থান পায় না তাই ইতিহাসে সাধারণ মানুষদের ইতিহাস নেই হায় ছাবৃতা ছায়াবৃতা বলার কারণ কি আফ্রিকা ঘন বন জঙ্গল পরিবেষ্টিত বা আবৃত হওয়ায় সূর্যের আলো সেখানে কম আসত বা সহজে প্রবেশ করতো না তাই আফ্রিকাকে ছাবৃতা বলা আছে কিহেতু হেতু মাতো মাতা কেন এসেছিলেন প্রভাসাবেশী লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে বা মেঘনাথের কাছে এসেছিলেন বীরবাহু হত্যার সংবাদ জানাতে সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত আগের পেজে এমসি কিউতে জেনেছ পদ্মাবতী লেখে তিনজন এই তিনজন কে কে কালী কলম মন তারপর ফাউন্টেন পেনের আবিষ্কর্তাকে লুইস অ্যাটসন ওয়াটারম্যান ফাউন্টেন পেন আবিষ্কার করেছিলেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা প্রবন্ধে শব্দের যে জীবিত ধারার কথা বলেছেন অবিধা লক্ষণা এবং ব্যঞ্জনা অল্পবিদ্যা করি কথাটির অর্থ কি অল্প অর্থাৎ অল্প জ্ঞান বা বিদ্যা এই অল্প জ্ঞান জ্ঞানের বা অল্পবিদ্যা জেনে যে কোনো বিষয়ে পারদর্শিতা বা দক্ষতা দেখালে তা ভয়ঙ্কর হিসেবে প্রকাশ পায় বা ভয়ঙ্কর হিসেবে প্রকাশিত বাচ্য শব্দের অর্থ কি বক্তব্য একটি ভাববাচ্যের বাচ্যের উদাহরণ দাও তার কল কলকাতায় যা হয় বা তার কলকাতায় থাকা হয় সিন্ধু সিংহ দ্বারে ধমক ঘেনে ভাঙল আগল যৌগিক বাক্যে রূপান্তর করো সিন্ধু সিংহ দ্বারে ধমক হানলো আগল ভাঙল তো তারপর অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে আশা করি সবাই জানো যে বর্তমান বা ভবিষ্যৎ যে বাক্যে দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালের আদেশ অনুরোধ উপরোধ ইত্যাদি প্রকাশ পায় সেগুলোকে বলা হয় অনুজ্ঞাবাচক বাক্য যেমন আমাকে এক গ্লাস জল দিন বা জল দাও মহাবাহু শব্দটির ব্যাসবাক্যচ সমাসের নাম লিখো মহান যে বাহু মধ্য সাধারণ কর্মধার এরপর যিনি রাজা তিনি ঋষি রাজশ্রী এখানে সাধারণ কর্মধারা সমাসে উদাহরণ বহুপ্রিহি শব্দের অর্থ বহু মানে অনেক বৃহি মানে ধান যার অর্থাৎ বহু দান্য সম্পন্ন সম্পন্ন ব্যক্তি বা ধনী ব্যক্তিকে বহু প্রিয় বলা হয় সিন্ধু তীরে দেখিতে দিব্যস্থান সিন্ধু তীরে নিম্নরেখা পত্রিকো বিভক্তি নির্ণয় করো সিন্ধু তীরে যেহেতু একটি স্থানকে নির্দেশ করছে বা সমুদ্র তীরকে নির্দেশ করছে তাই এটি অবশ্যই হবে অধিকরণ কারকে এ বিভক্তি কর্তা উদাহরণ দাও রাজায় রাজায় যুদ্ধ হয় সমধারুজ কর্ম কাকে বলে তো এক্ষেত্রে ক্রিয়াপদ যে ধাতু থেকে নিষ্পন্ন কর্ম যদি সেই ধাতু থেকে নিষ্পন্ন বা উৎপন্ন হয় তাকেই বলা হচ্ছে সমধাতুজ কর্ম তো সেক্ষেত্রে বলা যেতে পারে মেয়েটি কি ঘুমি না ঘুমালো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি তারপর আমরা চলে আসবো পরের নেক্সট যে পেজ তো সেক্ষেত্রে প্রথম যে প্রশ্নটি দেয়া হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো সপ্তাহে হরিদা বহুরূপী সে যে বাইরে যান তো সেক্ষেত্রে সঠিক উত্তরটি হলো একদিন তো তারপর আমরা চলে আসব পরের যে কোশ্চেন বা প্রশ্ন রয়েছে দয়াসাগর পরকে সে যেদিন নিজে খাইনে বক্তা হলেন এক্ষেত্রে বাবু তোমরা অনেকেই কিন্তু নিমাইবাবু করে থাকবে তো কিন্তু সঠিক উত্তরটি জেনে রাখো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত জলই পাশান হয়ে আছে শঙ্খ ঘোষের লেখা জলই পাষান হয়ে আছে কাব্য থেকে নেওয়া আছে তোমাদের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি সমুদ্র নিপতি সুতা কি এক্ষেত্রে তোমরা জেনে রাখো কারেক্ট অ্যান্সারটি হলো পদ্মা কিন্তু এক্ষেত্রে তোমাদের বলবো তোমাদের অভিষেক যে কবিতাংশটি রয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা সেক্ষেত্রে হৈমোবতী সুতা এইরকম একটি লাইন রয়েছে সেক্ষেত্রে হৈমবতী হৈমবতী সুতা যদি থাকে সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে কিন্তু লক্ষ্মী কিন্তু যদি বলা হয় সমুদ্র নিপতি সুতা এটি তোমাদের যে সিন্ধু তীরে কাব্যান্ত কাব্যাংশটি রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে তাই এটি সঠিক উত্তর পদ্মা সেন্সিটিজেড পেপারের অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন সেক্ষেত্রে স খুব একটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সঠিক উত্তর সুগ্রাহী কাগজ তো তারপর ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি সবাই জানো ইন্দ্রজিতের স্ত্রীর নাম হল প্রমীলা প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস প্রধ শব্দের অর্থ কি আগের পেজে এসেছিল প্রদোশ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা যাই হোক তারপর কেতন শব্দের অর্থ কি তোমাদের যে প্রলয়লাস কবিতাটি রয়েছে তার থেকে নেওয়া হয়েছে কেতন শব্দের অর্থ সবাই জেনে রাখো প্রদ সিন্ধু তীরে কাব্য কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটিও কমন হিসেবে চলে এলো পদ্মাবতী যাদের জন্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখায় তাদের প্রথম কোন প্রথম শ্রেণীটি ইংরেজি জানে বা অতি অল্প জানে তারপর নেক্সট যে কোশ্চেন বিভক্তি বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয় তারপর হিসাবের মেজাজ চড়ে গেল এটি যে কারকের উদাহরণ কর্মকারক কর্মকারকের দৃষ্টান্ত মেজাজ চড়ে গেল তারপর যে যে বাক্যে সাধারণভাবে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় নির্দেশক বাক্য যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকেই বলা হচ্ছে কর্ম কর্তৃপায্য বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় বনস্পতির বনের বনের প্রতি সেক্ষেত্রে সম্বন্ধ তৎপুরুষের উদাহরণ বয়স ত্রিশ বত্রিশে অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইলো যেহেতু কিন্তু রয়েছে তাই এটি অবশ্যই হবে বা কো রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য নোবেল পুরস্কার পান এই বাক্যের নিম্নরেখ অংশটি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো অংশেই নিম্নরেখ করা হয়নি বা আন্ডারলাইন করা হয়নি বা এখানে যে লাইনটি রয়েছে সেক্ষেত্রে ভালোভাবে কালার করেও দেখানো হয়নি তাই এই উত্তরটি আমি জানাচ্ছি না যাই হোক এরপর দুই দাগে আমরা চলে আসব তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছিল তো গল্পে তোমরা আশা করি পড়েছো যে বার সুন্দর ভারী লিখেছিস তো কোথাও থেকে পাই করিস নি তো অদল বদল গল্পটিকে তর্জমা করেন অবশ্যই তোমরা এটি কমেন্টের মধ্য দিয়ে জানাও যদি না জানাও না জানো আমাকে পরে কমেন্টের মধ্য দিয়েও জানিও আশা করি তোমরা উত্তরটি জানো তাই এই ভিডিও কমেন্ট সেকশানে গিয়ে উত্তরটি লিখবে আশা রাখি তোমরা পারবে অমৃত ফতোয়া জারি করে দিল অমৃত কি ফতোয়া জারি করেছিল হিসাবের মতো জামানা পেলে সে আর স্কুল যাবে না বড় বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের নদের চাঁদের কেন ভয় করতে লাগলো নদীর অফুরন্ত জল দেখে মানুষের হাতে তৈরি করা ব্রিজ নদী ভেঙে দিতে চায় বা ভেঙে দিতে পারে এই কারণে নদে চাঁদের ভয় হতে লাগলো হরিদার জীবনে রূপের বহু রূপের খেলা দেখেই একরকম চলে যাচ্ছে কীরকম খেলা দেখিয়েছিল তোমরা জেনেছো যে তিনি কখনও কাপালিক হতেন কখনো পাগল সাজ দেন কখনও বা বহুরূপী হিসেবে বাইজি সাজ দেন পুলিশ সেজেশান এইগুলো তোমাদের লিখতে হবে শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ আসার ফলে শিশু আর বাড়িরা খুন হয়েছিল এসো যুগান্তের কবি কবির ভূমিকাটি কী হবে আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে একেবারে কবিতার শেষের দিকে রয়েছে এই চরণ বাই এই পঙ্ক্তি লাইনটি তো যুগান্তের কবির ভূমিকা হবে মানহারা আফ্রিকার কাছে ক্ষমা চাওয়া নেক্সট যে কোয়েশ্চেনগুলো রয়েছে তাতে আমরা চলে আসবো ছদ্মবেশী অম্বুরাশি সুতা একটু আগে যেটি আমি এই অংশে বলেছিলাম এই যেটি বলেছিলাম যে যদি সমুদ্র নিপতি সুতা থাকে তা সেক্ষেত্রে হবে পদ্মা কিন্তু ছদ্মবেশী অম্বুরাশি সুতা থাকলে সেক্ষেত্রে উত্তরটি হবে লক্ষ্মী কিন্তু এক্ষেত্রে অন্য কোশ্চেনটি চা হয় যে ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন এসেছিলেন ইন্দ্রজিতের কাছে সেক্ষেত্রে প্রভাষা বেশি লক্ষ্মী অর্থাৎ প্রভাষার বেশ ধারণ করে লক্ষ্মী বা সমুদ্র ছদ্মবেশী অম্বুরাশি সুতা বা লক্ষ্মী এসেছিলেন ইন্দ্রজিতের কাছে যে রাক্ষসাধিপতি রাক্ষসাধিপতি যে রাবণ রয়েছেন তার পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ জানাতে অস্ত্র ফেলে অস্ত্র রাখ কোথায় অস্ত্র ফেলে ফেলার কথা বলা আছে পায়ে আমাদের পদ নেই আর আমাদের করণীয় তাহলে আমাদের করণীয় কি সবাইকে একজোট বা সঙ্গবদ্ধ বা সম্বিলিতভাবে থাকতে হবে হারিয়ে যাওয়া কালীকলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত অবশ্যই কমেন্টে জানিও আশা করি তোমরা পারবে সোনার দোয়াদ কলম যে সত্যি হতো তার লেখককে কী জেনেছিলেন শুভ শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার দেশি পরিভাষা চালাচ্ছেন তাতে অনেকে মুশকিলে পড়েছেন পরিভাষা বোঝার ক্ষেত্রে সমস্যা হচ্ছে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় কী সমিতি নিযুক্ত করেছিলেন পরিভাষা সমিতি নিত্য সমাজ কাকে বলে আশা করি সবাই জানো যে সমাজের ব্যাস হয় না কিংবা ব্যাস বাক্যের জন্য অন্য পদের প্রয়োজন হয় সেগুলিকে বলা হচ্ছে নিত্য সমাজ যেমন অন্য দেশ দেশান্তর অস্ত্র রাখো নিম্নরেখ পত্রিক নির্ণয় করে ক্ষেত্রে বলা হয়নি যে কোনটি কারক নির্ণয় করতে বলা আছে অস্ত্র এটি যদি হয় সেক্ষেত্রে কর্মকারক কর্মকর্তিবাচক কাকে বলে অর্থাৎ যখন কর্মকর্তার মতো আচরণ করে বা কর্তার মতো বিষয় প্রকাশ করে সে বিষয়কে বলা হয় কর্মকর্তিবাচক যেমন গাড়ি চলে সমসমান পদের একটি উদাহরণ দাও আমরা যদি বলি কনক নির্মিত বলয় কনক বল সেক্ষেত্রে কনক নির্মিত বলয় এটি হলো সমস্যমান পদ তোরা সব জয়ধ্বনিকর ব্যাস বাক্যটি সমাসের নাম লেখো তো এখানে জয়ধ্বনি এটিকে যদি ব্যাসবাক্য বাক্য করায় জয়সূচক ধ্বনি তাহলে মধ্যপদল্পী কর্মধারক ব্যতি ব্যতিহার বহুপ্রী উদাহরণ সহ সংজ্ঞা দাও দুটি কর্তার মধ্যে যখন পারস্পরিকতার বিষয়টি বোঝায় বা বোঝানো হয় সেক্ষেত্রে ব্যতিহার বহুপ্রী বিষয়টি প্রকাশ পায় সেক্ষেত্রে যেমন লাঠালাঠি হাতাহাতি ইত্যাদি আমি সেখানে আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আফিস সরল বাক্যে পরিণত করো সেক্ষেত্রে এইভাবে সরল বাক্য করা যেতে পারে আমাজ আমার কাজ করার জায়গা লেখালেখির আফিস বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখ সবাই জানো যে বিভক্তি যে সকল ধ্বনি বা ধ্বনিগুচ্ছ কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে যেমন রাম তো এর সঙ্গে এর বিভক্তি যদি বলা হয় রামের সে একইভাবে অনুসর্গ হলো অব্যয় পদ এগুলো বাক্যের যে শব্দগুলোর মধ্যে বসে বাক্যের বিভিন্ন পদের মধ্যে সম্পর্ক বা অন্য স্থাপন করে যেমন তার দ্বারা আম পাড়া হলো এক্ষেত্রে দ্বারা হলো অনুসর্গ অলপ সমাসে উদাহরণ দা তো হাটেও বাজারে হাটে বাজারে এটি অলপ সমাস বলা যেতে পারে এ কার লেখা এ কে লিখেছে করতে পরিণত করলে এইভাবে হবে তো সেক্ষেত্রে তোমাদের আমি তিনটি পেজের এমসিকিউ এসিকিউ কিউ জানিয়ে দিলাম তো ভিডিওটি দেখে যদি উপকৃত হও অবশ্যই লাইক দিও এবং বন্ধুদের কাছে আরও একবার অনুরোধ করলাম ভালো লাগলে এই প্রশ্ন উত্তরগুলো পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো আরও এইরকম নেক্সট ভিডিও পাওয়ার ক্ষেত্রে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকন প্রেস করো সবাই ভালো থেকো